নমস্কার, অনিতা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি দু রকম রেসিপি করব। এই যে আমার বলতে হবে, এই যে ভাইয়ের যোগনাথ, এই যে যোগনাথ সাজিয়েছে পুতুলো দিয়ে, হ্যাঁ যোগনাথ খাবার খাবে। হ্যাঁ তুমি বলে দাও, যোগনাথে সব খাবে। হ্যাঁ সব খাবে। আছে আলু, এই আলুটা, এই টমেটো, গোলমরিচ আর কি, গুঁড়ো বলো, ময়দা, চিনি। চিনি আছে, আগেও বলে নি, নাহলে বলতে দেবে না। আবার খেয়েও নিলো চিনিটা। আজকে বানাবো ছাতুর কচুরি। এই জন্য ছাতু, এই যে ছাতু, ময়দা, এটা সাদা তেল দিয়ে হবে। আর মিষ্টির দোকানে কচুরি তরকারি করে যে সেরকম তরকারি করব। তার জন্য আলু, টমেটো, মটর, ছোলা, এটা ছোলার ডাল, বাদাম, চিনি, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, নুন, হলুদ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা হবে লঙ্কা, পুরো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা, আর গোটা গরম মশলা, আর গরম মশলার গুঁড়ো, আর এই তরকারিটা রান্না হবে তরকারি এই সর্ষের তেল দিয়ে। এখন আমি করছি, আপনারা দেখুন। এই যে সোনা নেই, যোগনাথে বসে দিচ্ছে, যোগনাথে বসে দিচ্ছে। এই প্রথমে মটর আর এই ছোলার ডালটা প্রেসারে সিটি মারবো। কত হয়েছে, একটু নুন দিয়ে দিই, এবার ডালটা সিটি মেরে নিয়ে আসছি। এবার ময়দাটা, ময়দা দেবো না, একটু নুন দিলাম, তেল দিলাম কিছুটা। এবার এটা ময়ান দিয়ে নেব আগে। তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে। ময়ান দিয়ে যখন দেখবেন এরকম শক্ত হচ্ছে, এরকম করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়ানটা ভালো হয়েছে। এখন আমি বাড়িতে যে ঘি বানিয়েছিলাম, সেই ননি ধোয়া জলটা, এই জলটা দিয়ে আমি মাখবো। এই জলটা দিয়ে মাখলে কচুরি ভালো হয়। কচুরি থাকু, ময়দাটা মাখা হয়ে গেছে, এবার উপর দিয়ে একটুখানি তেল দিয়ে ঢেকে রাখবো। কচুরির জন্য তরকারি করব, তরকারিটা আলুগুলো কেটে নেব। আলুগুলো চোখলা ছাড়াবো না, তোতা শুদ্ধই দেবো। এবার টমেটোটা কেটে নিচ্ছি।
এবার আলু টমেটো ধুয়ে নিয়ে আসছি। কড়াইতে তেল দিলাম, তরকারিটা সর্ষের তেল দিয়ে রান্না করব। এবার বাদামগুলো ভেজে নেব, সামান্য একটু নুন দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, বাদামগুলো লাল লাল করে ভেজে নিলাম, ভাজা তুলে নিলাম। দুটো শুকনো লঙ্কা দিলাম, গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, পাঁচফোড়ন দিলাম, হিং দিয়ে দিলাম। টমেটোগুলো ছেড়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মটর, আর ছোলার ডালটা সিটি মেরে নিয়ে এসেছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার মটর আর ছোলা সিদ্ধটা, ছোলার ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তারপরে জল দেবো, আস্তে আস্তে লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো। এবার মটর আর ছোলার ডাল সিদ্ধ করা জলটা দিয়ে দিলাম। এবার ভাজা মশলাগুলো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিলাম, এবার জিরের গুঁড়ো দেবো, এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এবার চিনি দেবো। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, এই চিনিটা একটু বেশি দেবো। এবার বাদাম দিয়ে দেবো, দাও বাদাম দাও, ফুরিয়ে দাও। এই যে বাদাম দিল, এতেই ভালো টেস্ট হয়ে যাবে। পুরো দোকানের মতন, মিষ্টির দোকানের মতন তরকারি হলো। ঝোলটা শুকাক, তারপরে নামাবো, আর একটুখানি শুকাবো। তরকারিটা হতে হতে আমি কচুরির পুরটা মেখে নেব, এর জন্য ছাতু নিলাম,
ডিমটা ছোলাচ্ছে তুমি। এর মধ্যে ধনের গুঁড়ো দিলাম, এর মধ্যে জিরের গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো একটু বেশি 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 দিলে পরে ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে, আর একটু নুন দিলাম, তারপরে একটু চিনি দিয়ে দিলাম। এবার মেখে নিলাম, শুকনো মশলাগুলো দিয়ে আগে মেখে নিলাম, তারপরে জল দেবো এখন। এবার অল্প করে জল দেবো, এই মাখাটা শুকনো শুকনো মাখা হবে। দুগ্গা বানানো আটা মাখাই সব ছাতুটা অনেক জল খাবে, এই যে যত জল দেবো টেনে নেবে জলটা, এই যে কতগুলো জল দিলাম, হচ্ছে না, দাও না, কচুরির পুটটা হয়ে গেছে, কচুরির পুটটা হয়ে গেছে, এই যে এভাবে পুর করতে হবে, যে এরকম ছোট ছোট করে লেচি তৈরি কি করতে হবে, লেচির ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, এবার লেচির মধ্যে পুর ভরে নেব, লেচিটা এরকম করে বাটির মতন করতে হবে, ভেতরে এটা একটু মোটা রাখতে হবে, তাহলে পুরটা ভালো থাকবে, এই যে এরকম করে পুরটা দিতে হবে, দিয়ে এরকম করে দিয়ে দেবেন, আরেকটা করছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিই, তেলটা গরম হতে হতে লুচিগুলো বেলে নেব, লেচিগুলো সব গড়া হয়ে গেছে, এবার বেলে নেব, এবার পিঁড়িতে তেল দিয়ে দিলাম, বেলনিতেও তেল দিয়ে দিলাম, দিয়ে এবার বেলে নেব, কড়াইতে দিয়ে দিলাম, আরো
আমার ভাইয়ের দাঁত ব্যথা করছে, ভাইয়ের দাঁতে পোকা হয়েছে, খেতে পাচ্ছে না, মিষ্টি খায়, লজেন খায়, ভালো করে বসে শোনা, ভালো করে বসতে হবে। দোকানে তরকারি কেমন লাগছে? আজকের এই রেসিপি দুটো বানিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, ভালো খান।